আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو تقول علينا بعد الاقاويل সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা ইসলাহুল বাইনা আসতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে ইসলাহুল বাইনের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে বিদআত ও তার পরিণাম। আমি আমার বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার নবীর সম্পর্কে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িন লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলেন, যদি সে কিছু রচনা করে আমার নামে চালিয়ে যাওয়ার চেষ্টা করত, তাহলে আমি তাকে কঠিন হস্তগত করতাম এবং তার কণ্ঠে শিরকে কেটে দিতাম, তখন তোমাদের মধ্যে থেকে কেউ তাকে রক্ষা করতে পারত না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো বলেন, উনজুর কাইফা দরবু লাকাল আমসাল ফাযাল্লু ফালা ইয়াসতাতিউনা সাবিলা। আল্লাহ তাআলা বলেন, দেখো ওরা তো শুধুমাত্র তোমাকে উপমা দেয়, ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা কখনো পথ পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো বলেন, ওয়ালা তালবিজুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং তোমরা জেনে শুনে সত্যকে গোপন রেখো না। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত বিষয় থেকে এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদআতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছেন। তিনি যদি বিদআত করতেন তাহলে আল্লাহ তাআলা তার কণ্ঠে শিরকে কেটে দিতেন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. ما شاء الله.